সিন্ধুতাই সাপকাল, যিনি নিজের স্বামীকে দত্তক নিয়েছিলেন আর এটা জানার পর স্বয়ং অমিতাভ বচ্চন তাকে প্রণাম করেন। তবে কাহিনীটা কি শুধুই এইটুকু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো কোনো কঠিন বাস্তব? সিন্ধুতাই কি এমন করেছেন যার জন্য স্বয়ং অমিতাভ বচ্চন তাকে রীতিমতন পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। সিন্ধুতাই সাপকাল ভারতবর্ষের মহারাষ্ট্রের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই লেখাপড়ার প্রতি তিনি আগ্রহী ছিলেন, যদিও তৎকালীন সময়ে সমাজে মেয়েদের পড়াশোনার প্রচলন বিশেষ ছিল না। কিন্তু সিন্ধুতাই থেমে থাকেননি, রীতিমতন লুকিয়ে স্কুলে যেতেন। স্লেট কেনার টাকা ছিল না, তাই গাছের পাতাতেই লেখার অভ্যাস করলেন। কিন্তু ভাগ্য সহায় হল না, চতুর্থ শ্রেণীতেই তাকে ইতি টানতে হলো লেখাপড়ায়। 11 বছরে সিন্ধুতাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বছর 30-এর এক যুবকের সাথে। 20 বছর বয়সে গর্ভবতী হলেন, কিন্তু হঠাৎই আশেপাশে রটে গেল সিন্ধুতাই এর গর্ভে যে সন্তান রয়েছে তা তার স্বামীর নয়। আর এ কথা কানে আসতেই তার স্বামী রীতিমতন রাগে ফেটে পড়েন, সজোরে লাথি মারেন সিন্ধুতাইয়ের পেটে। স্বভাবতই জ্ঞান হারান তিনি। সিন্ধুতাইয়ের 9 মাসের গর্ভবতী, তার ঠাই হল গোয়াল ঘরে। শারীরিক দুর্বলতা তাকে গ্রাস করছে ক্রমশ, জ্ঞান হারালেন তিনি। আর যখন জ্ঞান ফিরল, তিনি চোখ মেলে দেখলেন এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। না, এরপর আর সেই বাড়িতে থাকেননি সিন্ধুতাই, মেয়েকে নিয়েই বেরিয়ে এলেন। কিন্তু কি খাবেন এবারে, কোথায় বা থাকবেন? জায়গা হলো না বাবার বাড়িতেও। আর কোনো উপায় না পেয়ে রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে শুরু করলেন সিন্ধুতাই। রাতে থাকার জন্য বেছে নিলেন শ্মশান, কারণ অতীতের অভিজ্ঞতা থেকে তৎকালীন সময়ে সিন্ধুতাই ভূতপ্রেতকে নয় ভয় পেতেন, মানুষকে। এভাবেই কাটছিল দিন। হঠাৎই একদিন রাস্তায় এক শিশুকে একা বসে থাকতে দেখেন সিন্ধুতাই। একা থাকার যন্ত্রণা ঠিক কতটা তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন তিনি। তাই একটা সময়ের পর এইরকম একা থাকা অসহায় শিশুদের নিজের কাছে টেনে নিলেন, তাদের সমস্ত দেখাশোনার দায়িত্ব নিজের হাতেই নিজের কাঁধে তুলে নিলেন। সারাদিনের যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তার কিছু অংশ সঞ্চয় করতেন বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আর একদিন এভাবেই কঠোর পরিশ্রম করে এবং স্থানীয়দের সহযোগিতায় সিন্ধুতাই গড়ে তুললেন 6টা অনাথ আশ্রম। এই পৃথিবীতে যে সকল বাচ্চাদের পাশে কেউ ছিল না, তারা খুঁজে পেল এক নতুন আশ্রয়, নতুন মা। তবে এই অনাথ আশ্রম বেশ খানিকটা আলাদা। বাচ্চারা বড় হয়ে যে যার নিজের পায়ে দাঁড়ানো অবধি তাদের দায়িত্ব থাকে সিন্ধুতাইয়ের কাঁধে। এভাবেই 8 থেকে 80 সকলের কাছেই সিন্ধুতাই হয়ে উঠলেন মা। তার অনাথ আশ্রমে বেড়ে ওঠা শিশুরা আজ কেউ টিচার, কেউ বা ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার। এভাবেই এগোচ্ছিলেন সিন্ধুতাই। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, একদিন হঠাৎই করা নাড়ল অতীত, সামনে এসে অসহায় অবস্থায় দাঁড়ালেন তার স্বামী। না, সেদিন মুখ ফিরিয়ে নেননি সিন্ধুতাই, তার সঙ্গে আসতে, তবে শর্ত একটাই, স্বামী হয়ে নয়। কারণ সিন্ধুতাই আর তার স্ত্রী হতে চান না, তাকে থাকতে হবে সিন্ধুতাইয়ের সন্তানের মতন। সেদিন স্বামীকে গাড়িতে বসিয়ে সদাপটে সিন্ধুতাই বলেছিলেন পিন ড্রপ সাইলেন্স, আর কোনো শব্দ নয়। কেবিসির মঞ্চে এই ঘটনা শুনে কাঁটা দিয়ে উঠেছিল সকলের। স্বয়ং অমিতাভ বচ্চন সিন্ধুতাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সেদিনের সেই চতুর্থ শ্রেণী পাশ মেয়েটা আজ ডক্টরেট হোল্ডার, 750টিরও বেশি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। হ্যাঁ, সময় বদলেছে, তবে সিন্ধুতাই বদলাননি। আজও তার পুরস্কারের সমস্ত অর্থ তিনি ব্যয় করেন বাচ্চাদের ভবিষ্যতের জন্য। এই সমাজের বুকে দাঁড়িয়ে আজ যখন প্রতি মুহূর্তে আমরা পরিচয় দিই স্বার্থপরতার, ঠিক তখনই হাজারো অনাথের মা হয়ে থেকে যান সিন্ধুতাই সাপকাল।